গরু থেকে যে দুধ আসে এই দুধে আমার পুরা খামারটা চলে যায়। আর এই গরুগুলো ঘরের আছে দুইটা, বাকিগুলো কম পয়সা দিয়ে কিনছি। এই গরুটা যদি একটু দামাদামি করি কত হলে বিক্রি করবেন? বাজারে নেওয়া যাবে না, বাজারে নেই ফ্যামিলির সাথে আইব। প্রথম ঘাস গুঁড়া ভুসি আর কিছু দিই না, আর ওই লাস্টে যখন বিক্রির আগে 2-3 মাস আগে থেকে খালি বাড়াইব। আমি এই মুহূর্তে আদিল ডেইরি ফার্মে আছি। একই শেডের নিচে গাভী এবং গরু মোটা তাজা দুটোই হচ্ছে, এবং এই দুটো একই সাথে করার পেছনে একটি সুন্দর এবং সহজ কারণ রয়েছে। সেই কারণটি সম্পর্কে আমরা জানবো চাচার কাছ থেকে। আগে জানি, চাচা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। এই যে আমি বললাম দর্শকদের যে একই শেডের নিচে আপনি এক পাশে হচ্ছে কয়েকটি গাভী আছে এবং এই পাশে গরু মোটা তাজা করা হচ্ছে, এবং এই দুটো একসাথে করার পেছনে একটি সুন্দর কারণ রয়েছে, সেটি একটু বলবেন। আমার কিছুদিন আগে বড় একটা ফার্ম ছিল, প্রায় 120টার উপরে গরু ছিল, 200 লিটারের উপরে দুধ আসতো। আর করোনার সময় আমি একটু লস খাইছি, খাওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেছিলাম। করিয়া কিছুদিন গ্যাপ গেছে, জুনের সব আশা করে ওনার সাথে আলাপ করিয়া পরে ওই গরুগুলো বিক্রি করছে, করিয়া আবার কিছু গরু উঠাইছি। তো গত বছর মোটামুটি ভালো একটা প্রফিট হয়েছে, 3-2.5 লক্ষ করে বিক্রি করছি গরু। তো আমার হিসাব হইল যে গরু আমার গরু 60টা গরু 75 লিটার পর্যন্ত দুধ আসছে প্রতিদিন। জি, এখনো কমিয়ে আসছে, এখনো আসে মনে করেন 20-25 লিটারের মতো গাভ, সবগুলো গাভ। আচ্ছা, এই গরুটাকে যে দুধ আসে এই দুধে আমার পুরা খামারটা চলে যায়। খরচ যা লেবার খরচ, এখন আমার পকেটে এখন টাকা দিতে হয়েছে না। প্রথম কিছু পাইছি, এখন পাই নাই, কিন্তু খরচ আর আমার পকেটটাই দিতে হইতেছে না। আচ্ছা, যেই দুধ পাচ্ছেন এই দুধ বিক্রি করে এই খামারে খরচ উঠে যাচ্ছে। আচ্ছা, একটা লেবার আমার পর্যাপ্ত ঘাস আছে, গাছ থাকায় ওই আমি সবসময় 5টা 6টা গাভী রাখি সাথে, যাতে আমি না পাইলে এই খরচটা চলিয়া যায় এই দুধের পয়সায়। আচ্ছা, একজন লেবার দিয়ে আপনি কতগুলো গরু পালছেন, গাভী এবং গরু মিলে? আমি মনে করেন 15-16টা। আর মনে করেন যদি একটু বেশি ঝামেলা হয়েছে কোনো সময় একটি দিন রুজের লোক লাগাইয়া কাটাই। আচ্ছা, লেবার একটা দরিয়া। এখন যে পর্যায়ে আছেন, এখন কি আপনি লাভজনক পর্যায়ে আছেন? এখন তো অবশ্য লাভ আছে, ছোট হিসাবে লাভ আছে, কারণ আমার পকেটটাই তো কোনো পয়সা দিতেছে না। আর এই গরুগুলো ঘরের আছে দুইটা, বাকিগুলো কম পয়সা দিয়ে কিনছি, আমি 2-3টা বিক্রি করে দিয়েছিলাম। আঙ্কেল, এই যে কম পয়সায় কিনলেন বললেন, কোনটা কম পয়সায় কিনেছেন? এগুলো সবগুলোই স্বাস্থ্য কম ছিল, একদম স্বাস্থ্য কম ছিল আমি যে সময় কিনি। এগুলো মনে করেন ওইটা 45,000, যে কালোটা 45,000 টাকা, আর এটা কিনছিলাম 55,000। 55,000, হ্যাঁ। এটা 85,000। 85,000, আর এটা শাহিওয়াল 75,000। এগুলো আপনি কোথা থেকে নিয়ে আসেন? এগুলা আমি লোকাল কিনছি। আচ্ছা, মানে এই যে আপনাদের গ্রামের ভিতরে যারা ডিস্ট্রিক্ট থেকে যে যারা ফাইকার আছে না গরু আনে, ওরা বলি যে একটু ফাইলে ভালো গরু ফাইলে আমার বলে। আচ্ছা, বাড়ি থেকে কিনছি। হ্যাঁ, আমরা বাজারে গেলে আবার 3,000, 4,000, 5,000 টাকা সিট করাইতে হয়, তার মাসুল দিতে হয়। তো এখানে একটা বেনিফিট আছে। তো এইগুলা গরু যে এই যে 45,000, 55,000 টাকা দিয়ে কেনেন, এগুলো কতদিন পালন করেন, কেমন খরচ হয়, তারপর কত টাকা লাভ রেখে বিক্রি করেন? এগুলো আমি বললাম না, আমার তো এখনো এই হিসাব হই না, আমার ওই দুধের খাবার হয়ে গেছে, বুঝছেন, দুধের পয়সা খাবার হইয়া যেটা পাই দুধের। প্রথম কিছু টাকা পাওয়া যায়, আর এখন তো দুধ কমিয়ে গেছে, এখনো ওই যে দুধের পয়সা চলতে আছে। আচ্ছা, আমাকে একটু বলেন আপনি কতদিন ধরে লালন পালন করেন এই গরু সংগ্রহ করার পর? 6 মাস হয়েছে কিনা। 6 মাস। তো কোরবানি তো সামনে, এই কোরবানির জন্য রেডি হয়ে যাবে তো? অবশ্যই, এখন তো ঘাস হয়েছে না বেশি, বর্ষাকাল, ওই 2-3 মাসেই অনেক হুষ্ট হুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে ফিটটির খাওয়াইতেছি, আগে খাওয়াইছি না এগুলা, এখন এই 2-3 মাস ফিটটির খাওয়াই মারবো। আচ্ছা, না গরু কোথায় বিক্রি করবেন? গরু আমার সব খামারটাই বিক্রি যায়, খামার থেকে বিক্রি হয়ে যায়। গরু কিনবো তো আরো, ওই সাইড হইছে না আরো 10-12টা কিনবো। আচ্ছা, এই এলাকার মানুষজন কিনে নিয়ে যায় সব, আমার এলাকার মানুষ কিনে নিয়ে যায়। আচ্ছা, তো এই যে এই গরুটা, যদি একটু দামাদামি করি, কত হলে বিক্রি করবেন? এখনো গ্রোথ আসে নাই, কিন্তু কোরবানি পর্যন্ত তো 2 লক্ষ টাকা। আচ্ছা, এটা কিনা আছে আবার 1,05,000 টাকা। 1,05,000 টাকা কোরবানি পর্যন্ত আশা করা যাচ্ছে যে 2 লক্ষ। আচ্ছা, ওজন করা হয়? আপনারা কি ওজন করেন গরু? ওজন করি, ওজন আমাদের এখানে বিকে না তো, এমনি চোখের দেখায়, মানে কোরবানির উদ্দেশ্যই তো তাই, তাই না? আর আমাদের এলাকায় একটা পছন্দ হইলে আপনার চয়েস হইছে গরুটা, দাম কতটা বেশি হইছে ওইটা চাই না, শুন লেগে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ 3 লক্ষ টাকা বিক্রি করছি তো, 2-3 লক্ষ তো ধরা খাইলাম, মানে একদিন পরে হইলে। আচ্ছা, আমি 2-4 মাস আগে বিক্রি করে ফেলেছি, মানে একদিন পরে হলেই আপনি ধরা খেয়ে যেতেন। 2 লাখ 2.5 লাখ বিক্রি হইলাম না, 3 লক্ষ হরিয়া 2টা বিক্রি করছি, একটা 2.5 লক্ষ টাকা, একটা আমি বড় এরকম কুরবানি দিছি, আর জুনেদ ভাই একটা ইয়ে নিছে লাস্টে, এটা আগে বেসলে আমি 1.5 লক্ষ টাকা পাইলাম। ওই একটা গরু রয়েছিল, উনি 1,30,000 টাকা টিউনের লাগে কিনছে। এই যে চাচা খুব সুন্দর একটা কথা বলেছেন, একদিন দেরি করলে আমি ধরা খেয়ে যেতাম, এটাই হচ্ছে স্মার্টনেস। হ্যাঁ, আমরা যখন যে বয়সেই থাকি না কেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে স্মার্টনেস। হ্যাঁ, আমরা ওই যে লোভে পাপ, পাপে মৃত্যু বলে না চাচা, ওটা করা যাবে না। আর পশুর ক্ষেত্রে তো নাই না এই বাজারে, তাই না চাচা? বাজারে নেওয়া যাবে না, বাজারে নেই তো ফ্যামিলির সাথে আইব, যেটা ফিরিয়ে আসবো এটার সাথে ফ্যামিলি মাস্ট। জি জি, কি খাওয়ান এদেরকে? খাওয়ান কি? আমার তো ওই দেখেন পর্যাপ্ত জায়গা আছে সবই, আমার ঘাস তো আছে, ঘাস সাথে প্রথম ঘাস গুঁড়া বসি, আর কিছু দেই না। আর ওই লাস্টে যখন বিক্রির আগে 2-3 মাস আগে থাকে একটা খালি বাড়াইব, এখন ওই যে পিঠ, এরপরে চালের কুদ আছে না, ওটা একটু আগুন দিয়ে জাল দিয়া সাথে মিক্স করিয়া দেবে।